হ্যাঁ, তাহলে আমরা কোশ্চেনটা, এরকম অনেক কোশ্চেন আছে, ওই কোশ্চেনে আমি আসলে পড়াই নাই, ওই কোশ্চেনটা নোট করে রেখেছি যে তোমাদের আমি পরে পড়িয়ে দিব একদিন। তো তোমরা যদি এরকম কিছু একসাথে কম্পাইল করে ইয়ে করো, আমরা পরবর্তীতে একটা ক্লাস তোমাদের সিআররা যদি যোগাযোগ করে, আমরা তখন এইগুলা নিয়ে যেগুলো যেগুলো যাই হোক, আসলে শুরু করি। অনেকে এখন যোগ দিচ্ছ আমাদের সাথে, সবাইকে শুভ সকাল। আমরা ফিজিওলজি অফ লার্নিং নিয়ে পড়লাম আজকে, ফটো করে ফেলেছি আজকে। ভার্নালাইজেশনের আসলে কিছু ইন্ট্রোডাক্টরি যদি কথাবার্তা বলি, লাইসেন্স কো যে রাশিয়ান কার, উনি দেখেছেন যে দ্য কোল্ড রিকোয়ারিং অ্যানুয়াল অ্যান্ড বায়ানুয়াল পালাম প্ল্যান্ট। তোমরা জানো যে অ্যানুয়াল হচ্ছে বর্ষজীবী, বায়ানুয়াল হচ্ছে দ্বিবর্ষজীবী, ক্যান বি মেড টু ফ্লাওয়ার ইন ওয়ান সিজন বাই প্রোভাইডিং লো টেম্পারেচার টু ইয়াং প্ল্যান্টস অর ময়েস্টেন্ড সিড। অর্থাৎ উনি দেখলেন ইন দ্য ইয়ার অফ 1920 রাশিয়ান ওয়ার্কার, তিনি এই ফ্লাওয়ার যে ক্যান মেড ইন ফর ওয়ান গ্রোয়িং সিজন বাই প্রোভাইডিং লো টেম্পারেচার ট্রিটমেন্ট। অর্থাৎ তিনি দেখলেন যে আসলে টু টেম্পারেচার ট্রিটমেন্ট যদি দেওয়া হয় প্লান্টে, তাহলে এই প্লান্টে ফ্লাওয়ারিংটা আসলে একটা সিজন আর্লি ফ্লাওয়ারিং করা যায়। আর্লি ফ্লাওয়ারিং এর সুবিধা হচ্ছে যে যদি কোনো প্লান্টে একেবারে ফ্লাওয়ারিংটা যদি আগে হয়, তাহলে তারা তার থেকে আমরা এরপরে বা এই যে পাবো আর্লি, তাহলে অনেক সময় অনেক সুবিধা আছে। যেমন অনেক ক্ষেত্রে একটা আইডিয়া গ্রো করে যখন আমরা তাদেরকে হারবান বা ইয়ে কথা দেখা যে তো আগে বা দিন আগে যদি আমরা করতে পারি, তাহলে আমরা ন্যাচারাল অনেক ডিজেলসটা যেমন ফ্ল্যাট হতে পারে বা অন্যান্য যে ইয়ে এই স্টম হতে পারে, এইগুলো থেকে রক্ষা করা সম্ভব হয়। সুতরাং এক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তো উনি দেখলেন যে এটাকে কমায় কমিয়ে আনা সম্ভব। তিনি বললেন যে হি কল দ্য ইফেক্ট অফ দিস চিলিং ট্রিটমেন্ট, চিলিং মিন্স লো টেম্পারেচার ট্রিটমেন্ট অ্যাজ ভার্নালাইজেশন। দেয়ারফোর ভার্নালাইজেশন ইজ দেয়ারফোর এ প্রসেস অফ শর্টেনিং অফ অ্যানিমাল অর ভেজিটেটিভ ফেজ অ্যান্ড হ্যাসিং ফ্লাওয়ারিং বাই এ প্রিভিয়াস কোল্ড ট্রিটমেন্ট। অর্থাৎ তিনি এই ইফেক্টটাকে চিলিং ট্রিটমেন্ট খাইত করলেন এবং বললেন যে চিলিং ট্রিটমেন্টটা হচ্ছে আসলে ভার্নালাইজেশনের উপর ভার্নালাইজেশন। এবং যদি আমরা ভার্নালাইজেশন ডিফাইন করতে চাই, অ্যাকচুয়ালি ভার্নালাইজেশন ইজ এ প্রসেস অফ শর্টেনিং অফ দ্য ভিনাইল জুভেনাইল টু দ্য আর্লি স্টেজ অর ভেজিটেটিভ স্টেজ, জুভেনাইল ফেজ অর ভেজিটেটিভ ফেজ অ্যান্ড হ্যাসেনিং, হ্যাসেনিং মানে অ্যাক্সিলারেট, এটাকে দ্রুত করা, অ্যাক্সিলিং ফ্লাওয়ারিং বাই এ প্রিভিয়াস কোইনি। আমরা ভেজিটেটিভ ফেজটা দিই, তোমরা জানো যে একটা প্লান্টের লাইফ সাইকেল যদি 100 দিন হয়, কত আর ভেজিটেটিভ ফেজে এতদিন থাকে, রিপ্রোডাক্টিভ এতে ফেজে এতদিন থাকে, ফ্লাওয়ারিং ফেজ আবার যদি আমরা এটাকে ডিভাইড করি, ফ্লাওয়ারিং এ এক নির্দিষ্ট টাইম থাকে এতদিনের ফ্লাওয়ারিং, এত থেকে এতদিন, তারপরে ফ্লাওয়ারিং এর পর ফুটিং যেটা সিড ফর্মেশন আমরা যেটা বলি, এরপর তো এটা এটা হার্ভেস্টিং অবস্থা চলে যায়। অর্থাৎ তো তিনি এটাকে বলেন ভানালা ভার্নালাইজেশন। সাম প্লান্টস রিকোয়ার এক্সপোজার টু লো টেম্পারেচার দ্যাট ইজ 0 to 10 ডিগ্রি ফর ফিউ ডেজ টু ফ্যাক্টর দ্যাট ক্যান এফেক্ট ভার্নালাইজেশন প্রসেস, তখন ওইভাবে দিয়ে কোনো জটিলতা নাই, ভেরি সিম্পল। এই কথাই বলছে যে লো টেম্পারেচার রিকোয়ারমেন্টটা এটা 0 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে থাকতে হবে, এটা এক এক প্লান্টের জন্য এক এক রকম, এটা ভেরি করে এবং এটা থেকে ফিউ উইক হতে পারে। অর্থাৎ আমি যখন এই সিডটাকে রাখবো বা এই প্লান্টটাকে যদি কোনো ক্ষেত্রে রাখা হয়, এই সিড বা ডাকশন ইন্ডাকশন অফ ফ্লাওয়ারিং বাই লো টেম্পারেচার ইজ কল ভার্নালাইজেশন। সুতরাং ভার্নালাইজেশন স্পেলিংটা এখানে আসলে একটু
স্পেস পেয়ে ইট ইজ আ প্রসেস বাই হুইচ ফ্লাইং ইজ প্রমোটেড উইথ কোল টেম্পারেচার কোল টেম্পারেচারে কেন এই যে ভানালেশনটা অ্যাকচুয়ালি ইট ইজ গিভেন টু বার্ড সিডস অর দ্য সিডলিং স্টেজ অর ইন সিডলিং, এই ক্ষেত্রে ভানালেশনটা দেওয়া হয়। এখানে যদি আমরা একটু ফিগারে দেখি, এটা যদি আমরা এই জেনারেল প্ল্যান্ট স্লাইটলি জার্মিনেটেড সিড, আমরা যেহেতু সিডলিং সিডলিং কে যদি আমরা চিল ফর 2 মান্থ এট 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার প্ল্যান্টেড এট অফ অর্ডিনারি টেম্পারেচার, এরপরে যদি আমরা এই 2 মাস ধরে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি এটাকে রাখা হয় এবং এটা যদি এরপর অর্ডিনারি টেম্পারেচারে যদি প্ল্যান্টেড করা হয়, তাহলে দেখা যায় যে এটাকে ভার্নালাইজ হয়। এবং এই দেখো এই এই ফিগার এবং এই ফিগারের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে ফ্লাওয়ারিং নাই, এখানে কিন্তু ফ্লাওয়ারিং আছে। আর যদি আমরা এটাকে কোনো চিলিং ট্রিটমেন্ট না দেয় বা লো টেম্পারেচার ট্রিটমেন্ট না দেয়, এটাকে যদি আমরা প্ল্যান্টেড করি অর্ডিনারি টেম্পারেচারে, তাহলে কিন্তু এটা সেই ভেজিটেটিভ স্টেজে থাকে, এখানে আর কোনো ফ্লাওয়ারিং হয় না। সুতরাং আমরা অনেকগুলো লেখা আছে যে শর্টেনিং অফ ভেজিটেটিভ পিরিয়ড অর কাটিং অফ ভেজিটেটিভ পিরিয়ড এন্ড অ্যাক্সিলারেটিং অফ রিপ্রোডাক্টিভ ফেজ ইজ বাই দা প্রসেস অফ লো টেম্পারেচার অর বাই প্রোভাইডিং লো টেম্পারেচার ইজ কল ভার্নালাইজেশন। এটা উইন্টার এর ক্ষেত্রে এই এটা দেখানো হয়েছে তোমাদের বোঝার জন্য। What are the potential site of ভার্নালাইজেশন? Actually, the potential site of ভার্নালাইজেশন is the apical meristem and actively dividing cell and fragments of embryo. These are the potential site. কোথায় ভার্নালাইজেশনটা আসলে হবে? And it is believed that আমি ফটোপিরিওডিজমের সময় তোমাদের বলেছিলাম যে ফটোপিরিওডিজমের সময় যে ফ্লাওয়ারিং যে হরমোন এটাকে বলা হয় ফ্লোরিজেন, ঠিক দিস আর দ্য হাইপোথেটিক্যাল হরমোন, কারণ এর সম্পর্কে আরো তথ্য এখনো বাকি আছে। বা এই যে এখানে যে কথাটা আমি লিখে দিস হরমোন হ্যাজ নট ইয়েট বিন আইসোলেটেড, এটাকে আইসোলেটেড করা এখনো সম্ভব হয়নি, বাট সাইন্টিস্ট আর ওয়ার্কিং অন দিস ভার্নালিন অর ফ্লোরিজেন। তো ইট ইজ বিলিভ দ্যাট দ্য পারসেপশন, এই পারসেপশন মানে গ্রহণ করা, পারসেপ্ট করা বা রিসিভ করা পারসেপশন অফ কোল্ড স্টিমুলাস রেজাল্টস ইন দ্য ফর্মেশন অফ ফ্লোরাল হরমোন দ্যাট ইজ দ্য ভার্নালিন। তো ভার্নালাইজেশনের ক্ষেত্রে ফ্লাওয়ারিং এর জন্য যে হরমোনটাকে ভার্নালিন বলা হয়, প্রোটোপিওরিজমের ক্ষেত্রে ফ্লোরিজেন বলা হয়। এই ইয়েস, যদি আমরা যে প্লান্টটাকে ভার্নালাইজ করলাম, আসলে এই ইফেক্ট প্লান্টে এই ইফেক্টটাকে আমরা কিভাবে ইয়ে করতে পারি, দ্য ইফেক্ট অফ ভার্নালাইজেশন ক্যান বি ক্যান্সেল বাই হাই টেম্পারেচার ট্রিটমেন্ট ইমিডিয়েটলি আফটার ইট এন্ড দ্য ফেনোমেনা ইজ কল্ড ডিভার্নালাইজেশন। তো ভার্নালাইজেশন হচ্ছে যে কোল্ড টেম্পারেচারের ফলে প্লান্টের যে ইফেক্ট পড়ে এবং এরপরে যদি আমরা নর্মালি প্লান্টটাকে গ্রো করি, তাহলে এই ভার্নালাইজেশন এটা থাকে। কিন্তু আমাদের সাথে সাথে আবার এই টেম্পারেচারটাকে হাই টেম্পারেচার ট্রিটমেন্ট দিই এবং এটাকে যদি সাথে সাথে আমরা ইমিডিয়েটলি আফটার ইট অর্থাৎ ভার্নালাইজেশনের পর পরে যদি এটাকে হাই টেম্পারেচার দেওয়া হয়, তাহলে এই প্লান্টের যে আগের অবস্থায় ফিরে আসে, এই ফিনোমিনাটাকে বলা হয় ডিভার্নালাইজেশন। সুতরাং অনেক সময় বলে হোয়াট ইজ মিন বাই ভার্নালাইজেশন অ্যান্ড ডিভার্নালাইজেশন, সুতরাং সেক্ষেত্রে তোমাদের কিন্তু ওইটা ইয়ে করতে হবে। ভার্নালাইজেশন ডেফিনেশনটা এখানে আমি আরো দিয়ে দিয়েছি। তার আগে দুটা ইম্পর্টেন্ট কথা, স্টাডি হ্যাভ শোন দ্যাট জিবরেলিন ইজ আ ফাইটো হরমোন দ্যাট ইজ প্লান্ট গ্রোথ রেগুলেটর অফ ফাইটো হরমোন ক্যান রিপ্লেস দ্য লো টেম্পারেচার রিকোয়ারমেন্ট ফর ভার্নালাইজেশন, অর্থাৎ জিবরেলিন হরমোনটা এই প্লান্টের লো টেম্পারেচার রিকোয়ারমেন্টটাকে কিন্তু ফিল আপ করতে পারে। এই জন্য বলা হয় ধারণা করছে যে এই জিবরেলিনের প্রভাবে যদি লো টেম্পারেচার রিকোয়ারমেন্টে প্লান্ট কাটিয়ে তোলা যায়, সুতরাং মনে হয় ইট ইজ এজিউম এটা ধারণা করা যায় যে এটা ভার্নালাইজেশনটা হচ্ছে এই জিবরেলিনটা হুইচ ক্যান ইন্ডিউস
hybridization process could induce flooding and could be a gibberellin or mixture of gibberellin. So, gibberellin is a group of plant growth regulator by phytohormone. That is, plant is a certain phytohormone by a mixture of gibberellin. আছে যারা এই ভার্নালাইজেশন প্রসেসটাকে মেইনটেইন করে। সুতরাং এই যে ডিভার্নালাইজেশন, এটা তোমাদের আমি আগেই বলে ফেলেছি যে পজিটিভ ইফেক্ট অফ লো টেম্পারেচার ট্রিটমেন্ট অন ভার্নালাইজেশন অফ দ্য প্ল্যান্ট ক্যান বি কাউন্টারেক্ট বাই সাবসিকুয়েন্ট হাই টেম্পারেচার ট্রিটমেন্ট, দিস কলড ডিভার্নালাইজেশন। এন্ড দ্য ডিগ্রি অফ ডিভার্নালাইজেশন ডিক্রিজেস ইফ দ্য ডিউরেশন অফ কোল্ড ট্রিটমেন্ট হ্যাজ বিন লংগার। এটা যদি বেশি ধ্বংস হয়ে ধরা হয় তাহলে ডিভার্নালাইজেশন প্রসেসটা কিন্তু ডিক্রিজ করে, স্লো হয়ে যায়। কি ভালো আবার ডিভার্নালাইজ প্ল্যান্ট ক্যান এগেইন ডিভার্নালাইজ বাই সাবসিকুয়েন্ট লো টেম্পারেচার রিকোয়ারমেন্ট। অর্থাৎ আবার তুমি ডিভার্নালাইজ কিন্তু সাথে সাথে করতে হবে, ইমিডিয়েট করতে হবে। তুমি ডিভার্নালাইজ ভার্নালাইজ করে রাখছো এই এক নর্মাল টেম্পারেচারে রেখে দিছো অনেকক্ষণ, তারপরে তুমি আবার ইয়ে করো, তাহলে এই ভার্নালাইজেশন প্রসেসটা হবে না। What are the conditions necessary for vanillation? The question that we have asked, actually vanillation is one of the tasks. You need to short notice of ekhane ana parkono ek boi na dekhlo cholbe. Definition the condition necessary for vanillation, age of the plant. This is very important as a major factor influencing the vanillation and the varies in different species. And I mean, again, we have plant plant vary kore. Germinating seeds and developing embryo can be subjected to vanillation in cereals. এটা প্ল্যান্ট ইজ টা কি হবে ইন হ্যান্ড এন্ড ভার্নালাইজেশন ইজ ফাউন্ড টু বি সাকসেসফুলি অনলি আফটার দ্য প্ল্যান্ট ইজ রিচ রোজেড স্টেজ। অর্থাৎ আমি যে কোনো একটা প্ল্যান্টকে ধরিয়ে তার কোল ট্রিটমেন্ট দিয়ে দিলাম আর ধরো যে এই 10 দিন পর তোমাদের প্ল্যান্ট দিয়ে দিই এমনটা না। এটা প্ল্যান্ট প্ল্যান্ট ভেদি করে এবং এই একটা ফ্যাক্টর, যেমন ধরো যে তোমার এই ইয়ে স্টেজে যদি আমরা দেখি হ্যান্ড এন্ড প্ল্যান্টের ক্ষেত্রে, তাহলে দেখবা যে এই রোজেড স্টেজে এটা যদি ই করা হয় এবং সেখানে অ্যাটলিস্ট 10 ডেজ অফ গ্রোথ কমপ্লিটেড, অ্যাটলিস্ট 10 ডেজ অফ গ্রোথ। ভার্নালাইজেশন ইজ ফাউন্ড টু বি সাকসেসফুলি অনলি আফটার দ্য প্ল্যান্ট হ্যাজ রিচ রোজেট স্টেজ। রোজেট স্টেজ ছাড়া হ্যান্ডিং প্ল্যান্টে যদি ভার্নালাইজেশন ট্রিটমেন্ট দেওয়া হয় এটা কার্যকর হয় না, এবং এটা বিভিন্ন প্ল্যান্টে এটা বিভিন্ন রকম ভেরি করে। যে কথাটা তোমাদের বলছিলাম, লো টেম্পারেচার রিকোয়ারমেন্ট ট্রিটমেন্ট অ্যান্ড ডিউরেশন, লো টেম্পারেচার দিতে হবে এবং কতটুকু দিতে হবে। আমরা প্রথমে জেনারেলি যখন বলেছিলাম 0 to 10 ডিগ্রি, এটা একটা ব্রড, বাট দ্য অপটিমাম টেম্পারেচার ফর ভার্নালাইজেশন 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড। ইট ভেরিজ ইন ডিফারেন্ট স্পিসিস অফ প্ল্যান্ট, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমরা যদি উইন্টার রাইয়ের ক্ষেত্রে বলি, এই ভার্নালাইজেশন ফেলস বিলো -4 ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড ইট ইফেক্টিভ আপ টু 14 ডিগ্রি সেন্টিগ্রেড। যেমন রাই প্ল্যান্টের ক্ষেত্রে যদি আমরা দেখি ভার্নালাইজেশনটা -4 যদি হয় তাহলে কিন্তু একেবারে ফেল করে, এখানে কোনো ইয়া থাকে না। আবার এই ভার্নালাইজেশন প্রসেসটা ইফেক্টিভ থাকে আপ টু 14 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাগুলো বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে এই কারণে, যেটা প্ল্যান্ট প্ল্যান্ট ভেরি করে। দি ডিউরেশন ট্রিটমেন্ট অফ ট্রিটমেন্ট অলসো ভেরি টু দ্য মিনিমাম অফ 4 ডেজ এন্ড এ ম্যাক্সিমাম অফ 3 মান্থ। অর্থাৎ এই যে মিনিমাম 4 ডেজ এবং ম্যাক্সিমাম 3 মান্থ, এই যে ডিউরেশনটা এটা প্ল্যান্ট 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 ভেরি করে। বইও দেওয়া আছে সুন্দর করে, তোমরা যাদের বই আছে বই থেকে পড়ে নিবা। অক্সিজেন, এই ভার্নালাইজেশনটা আছে ইজ অ্যারোবিক প্রসেস, সো অ্যাজ ইট ইজ অ্যারোবিক প্রসেস সো ভার্নালাইজেশন উইল নট টেক প্লেস ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, সো ইট ইজ কল এন অ্যারোবিক ইউটিলাইজেশন মেটাবলিক এনার্জি, সো ইট ইজ অ্যান অ্যারোবিক ইউটিলাইজেশন প্রসেস অ্যান্ড দ্যাট ইউটিলাইজেস মেটাবলিক এনার্জি। সো দ্যাট ডিউরিং ইন বায়ো কালচার, যদি আমি বলি উইদাউট ভার্নালাইজেশন উইদাউট সুগার ইজ ইন দ্য মিডিয়া ইজ ইন এফেক্টিভ, সুতরাং সুগার ছাড়া এই ভার্নালাইজেশন প্রসেসটাও ঘটে না। And for the water, water is essential because vinylization will not occur or happen in dry seeds. So the seed must imbibe 50% water for vinylization. So it is very important that vinylization will not occur in dry seeds. So this is the condition necessary for the vinylization. I'm going to take the mechanism take to dekhi. মেকানিজম আসলে অনেক সময় বলে দে ডিসকাস দ্য মেকানিজম অফ ভার্নালাইজেশন, এটা তোমাদের কোশ্চেনে আসে শর্ট নোট হিসেবে আসলে, তো আসলে অনেক সময় আসে হোয়াট ইজ মিন বাই ভার্নালাইজেশন বাই ডিভার্নালাইজেশন, হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট ক্যান কজ বা এফেক্ট দ্য ভার্নালাইজেশন প্রসেস। সুতরাং এটা তোমার শর্ট নোট হিসেবে করলে এটা পরে থাকলো। এন্ড আফটার অল দ্য মেকানিজম অফ ভার্নালাইজেশন দুইটা থিওরি আছে, এখানেও সুন্দর করে তোমাদের বলা দেওয়া আছে। একটা হচ্ছে ফিজিক ডেভেলপমেন্ট থিওরি এন্ড পরেরটা হচ্ছে হরমোনাল থিওরি। তো 3-4 মাসের জন্য অনেক সময় এটা আসে, এটা লেসেন্ট উনি প্রপোজ করেছেন। উনি বলছেন যে ডেভেলপমেন্ট অফ সিড প্ল্যান কনসিস্ট অফ এ সিরিজ অফ ফেজেস উইচ প্রসিড ইন এ ডেফিনিট সিকোয়েন্স, অর্থাৎ তিনি বলেছেন যে প্ল্যান্টের বা সিডের যে ডেভেলপমেন্ট হয় এটা অনেকগুলো সিরিজ ফেজ
নিয়ে গঠিত। এটা অ্যাকচুয়ালি এরকম যে ধরো যে আমরা যদি দেখি যে আমার প্রাইমারি পড়ছি, তারপর হাই স্কুলে পড়ছি, তারপর এখানে কলেজে, তারপর ইউনিভার্সিটিতে, এই সিল কনসেপ্ট অফ সিল ফেজ, প্রতিটা একটা ফেজ আছে। এন্ড ইফ ফেজ ক্যানট স্টার্ট আনটিল দ্য প্রিভিয়াস ফেজ ইজ কমপ্লিট, অর্থাৎ একটা ফেজ শুরু হতে পারে না যদি আগের স্টেজটা, আগের ফেজটা শেষ না হয়। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে প্রাইমারি শেষ না করে কেউ সেকেন্ডারিতে কিন্তু যেতে পারে না, ঠিক ওইরকম যে একটা ফেজ ক্যানট স্টার্ট আনটিল দ্য প্রিভিয়াস ফেজ ইজ কমপ্লিটেড। And this phase need external condition for completion. এই ফেজ গুলোতে কমপ্লিট করার জন্য এক্সটার্নাল কন্ডিশনের প্রয়োজন আছে। এই ফেজ গুলোকে আবার তিনটা ভেগে ফেজে ভাগ করা হয়। একটা হচ্ছে থার্মোফেজ, ফোটোফেজ, আর একটা হচ্ছে এই থার্মোফেজ আর ফোটোফেজ। এই দুটো আসলে বেশি ইনভলভ এই প্লান্ট এন্ড গ্রোথ ডেভেলপমেন্টে। মূলত তিনটা ফেজ আছে। এন্ড এই থার্মোফেজ এন্ড ফোটোফেজ আর ইনভলভ ইন প্লান্ট ডেভেলপমেন্ট। এন্ড ভার্নালাইজেশন, যেটা কথাটা বলে হচ্ছে ভার্নালাইজেশন অ্যাক্সিলারেট থার্মোফেজ, যেহেতু থার্মোফেজটা এটা খুব ইম্পর্টেন্ট। এন্ড আফটার হুইচ দ্য ফোটোফেজ স্টার্ট, এন্ড দিস ভার্নালাইজেশন ক্যান বি ডান ইন পি রাইস, সয়াবিন, বার্লি, ওটস, এটসেট্রা। সুতরাং এটা যদি আমি বলি ফেজি ডেভেলপমেন্ট ফেজি, এটা অনেকগুলো সিরিজ কনসিস্ট অফ সিরিজ অফ ফেজ, অনেকগুলো ফেজ নিয়ে গঠিত। একটা ফেজ শুরু হতে পারবে না যদি তার পূর্ববর্তী ফেজটা শেষ না হয়, এবং এই ফেজ গুলোর এক্সটার্নাল কন্ডিশন দরকার হয়। এবং থার্মোফেজ এন্ড প্রোটোফেজ, দিস টু ফেজ আর ইনভলভ ইন দ্য প্লান্ট গ্রোথ এন্ড ইন ডেভেলপমেন্ট, এন্ড দিস ভার্নালাইজেশন অ্যাক্সিলারেট দ্য থার্মোফেজেস, আফটার হুইচ দ্য প্রোটোফেজ স্টার্ট, এন্ড দিস ক্যান অলসো বি অকার ইন ডিফারেন্ট প্লান্টস সাচ অ্যাজ দ্য পিস, রাইস, সয়াবিন, বার্লি এন্ড ওটস, এটসেট্রা। And next one is the hormonal theory. Actually, it was proposed by Lang and Melcher. And the, according to this theory, vernalization involves in the formation of flowering hormone that is called the vernalin, as I mentioned it earlier. And this can be explained as four. Actually, it is a diagram below to a dekhate paro. It is ghotona hocche je application amra the a dhori. এটা ইজ কনভার্টেড ইনটু এ থার্মো লেভেল কনভার্ট ডি, এটা এর চিহ্ন দিয়ে দেখা দিলে তোমরা আরো একটু বুঝতে পারতে, এখানে বোঝা যাবে। বাই কোল ট্রিটমেন্ট, অর্থাৎ কোল ট্রিটমেন্ট দিয়ে এ তে বি তে কনভার্ট হলো। এখন বি তে যদি আমরা অর্ডিনাল নর্মাল টেম্পারেচার রাখি, চেঞ্জ ইনটু স্টেবল কম প্রোডাক্ট ভানালিন, যদি আমরা আন্ডার নর্মাল টেম্পারেচার রাখি, হুইচ ইজ রেসপন্সিবল ফর ফ্লাওয়ারিং। বাট এট হাই টেম্পারেচার বি উইল নট, উইল বি কনভার্টেড টু ডি, অর্থাৎ যদি হাই টেম্পারেচার দেওয়া হয় তাহলে বি থেকে ডি চলে যাবে, এন্ড ফ্লাওয়ারিং ডাজ নট টেক প্লেস। অর্থাৎ এই কথাটা হচ্ছে যে যদি আমরা এটাকে কনভার্টেড ইনটু থার্মো লেভেল কম্পাউন্ড বি তে রাখি বাই কোল ট্রিটমেন্টে, এ থেকে বি, এবং বি থেকে যদি হাই টেম্পারেচার দেই, বি যদি হয় বি থেকে, একটা বি থেকে সি হবে, সেটা হচ্ছে তোমার ভার্নালিন, তোমার আয়রন, এই কোল টেম্পারেচার দেওয়ার পরে আমার যদি অর্ডিনাল টেম্পারেচারে নাকি নর্মাল টেম্পারেচারে, সেখানে ভার্নালাইজেশন তৈরি হয়ে যাচ্ছে। আবার যেটা আমি বললাম যে ডি ভার্নালাইজেশন হওয়ার চান্স আছে, এই ডি থেকে যদি আমরা এখানে তোমার আবার হাই টেম্পারেচার দেই, তাহলে ডি হবে যেখানে ফ্লাওয়ারিংটা হবে না, এবং এই যে সি হচ্ছে যেখানে, সেখানে এটা স্টেবল প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবং এই যে অ্যাসিম দ্যাট দিস আর রেসপন্সিবল ফর দ্য ফ্লোরাল হরমোন ভার্নালিন, এবং এই ভার্নালিনের কারণে এইটা ঘটে থাকে। এরপরে ইম্পর্টেন্স, অ্যাকচুয়ালি তোমরা বুঝেই ফেলেছো যে আমরা পুরোটা পড়ে ফেললাম। ইট ইন্ডিউসেস আর্লি ফ্লাওয়ারিং, সুতরাং আর্লি ফ্লাওয়ারিং ক্ষেত্রে এটা হয়। কিভাবে হয়? দ্যার বাই শর্টিং দ্য ভেজিটেটিভ পিরিয়ড অফ দ্য প্লান্ট, প্লান্ট ইজ ভেজিটেটিভ পিরিয়ড কে শর্টিং করে বা এখানে কমিয়ে, অ্যান্ড দ্য প্রোডাকশন অফ মোর দ্যান ওয়ান ক্রপ ইন এ ইয়ার, দেখা যায় যে এক বছরে একাধিক ক্রপ গ্রো করার ক্ষেত্রে এটা খুব ভালো রোল প্লে করে, যেহেতু আগে ফ্লাওয়ারিংটা হয়ে যায় এবং আগে এটা তোমার আমরা আমাদের ডিজায়ার যে এটা পেয়ে যাই। এন্ড দ্য উইটার ভেরাইটি ক্রপ ক্যান বি কনভার্টেড ইন স্প্রিং ভেরাইটি, যেটা তোমার যে ইন্ট্রোডাক্টরি বইয়ে দেওয়া আছে যে এটা আসলে বাংলাদেশ না আসলো কিভাবে, এই উইন্টার ভ্যারাইটি থেকে স্প্রিং ভ্যারাইটি, অর্থাৎ স্প্রিং ভ্যারাইটি কে কনভার্ট, উইন্টার ভ্যারাইটি হচ্ছে যাতে উইন্টারে ফ্লাওয়িং হয়, স্প্রিং ভ্যারাইটি যাতে স্প্রিং এ ফ্লাওয়িং হয়। তো এখন উইন্টার ভ্যারাইটি কে যদি আমি স্প্রিং ভ্যারাইটিতে কনভার্ট করে বলি, হ্যাঁ, তাহলে এটা কিন্তু এই ফ্রিজিং ইঞ্জুরি থেকে প্লান্টটা রক্ষা হয়, যে কথাটা বললাম যে নেচারাল ইয়েটা, এবং এইটা এই ভার্নালাইজেশন প্রসেস এর মাধ্যমে এটা করে যায়। ইট হেল্পস ইন ইনক্রিজিং দ্য ইল্ড অফ দ্য প্লান্ট, প্লান্টের ইল্ড বাড়ে, কারণ যেহেতু আমরা বিভিন্ন ইয়া থেকে প্রোটেক্ট করতে পারছি, ইঞ্জুরি থেকে প্লান্টের ইল্ড লস বা ইল্ড ড্যামেজ কম হচ্ছে, অন্য প্লান্টের ধরে আরো বিভিন্ন যে তোমার প্যাথোজেনিক অ্যাক্টিভিটি সেখান থেকে প্লান্টের রক্ষা করছে।
and it helps in inducing the resistance of a number of diseases. যে কথাটা বললাম resistance of a number of diseases থেকে and the tropical plants requiring long summer can be grown in temperate area. যেহেতু temperate area তে এটা grow করা যায়। So that's all about the process of analyzation. Before our conclusion, we can just have a look on the difference between the analyzation and the photoperiodism. It is responsibility length of light and dark dark period, and analyzation is the acceleration of the ability of to flower by killing treatment. And the stimulus is had, the stimulus is perceived by the mature leaf, but in case of analyzation, the stimulus is perceived by the active meristem. And it is only prepares the plant for flowering, but not also the intimate, but also intimate flowering. And it itself does not induce flowering, but prepares the plant for flowering. It plant ke the induce karna flowering hai kya? But it prepares the plant for flowering. It prepares the plant for flowering, but also and initiates or intimate flowering. It dutai kore propagation e. যেটা আমরা পড়ে এসেছি এখানে এই জন্য আমি জাস্ট একটা গ্লান্স দেখে দিচ্ছি যেটা তোমার ডিফারেন্সিয়েশন আসতে পারে ইট ইজ মেডিয়েটেড থ্রু ফ্লোরিজেন এখানে ভার্নালিন তোমরা জানো এন্ড দ্য ইফেক্ট অফ ফটোপিরিয়ড ক্যান নট বি রিভার্স এটা কিন্তু উল্টা করা যায় না আমরা যখন ভার্নালাইজেশন করে ডিভার্নালাইজ করি বাট এটা করা যায় ইমিডিয়েট যদি আমরা এখানে হাই টেম্পারেচার প্রোভাইড করি লো টেম্পারেচার দিয়ে রেখে দেওয়ার পরে তো আমরা নর্মাল টেম্পারেচার রাখলেই প্লান্ট ভার্নালিন হয় কিন্তু লো টেম্পারেচার দেওয়ার পরে নর্মাল টেম্পারেচার না দিয়ে যদি হাই টেম্পারেচার দিই তাহলে দেখা যাবে যে প্লান্টের ইয়ে হয়ে যায় এন্ড দ্য ফটোপিরিয়ড ক্যান বি ট্রান্সমিটেড ফ্রম ওয়ান প্লান্ট টু অ্যানাদার থ্রু গ্রাফটিং এন্ড দ্য ভার্নালাইজেশন স্টিমুলাস ক্যান নট বি পাসড ফ্রম ওয়ান প্লান্ট টু অ্যানাদার প্লান্ট অর থ্রু গ্রাফটিং এখানে আমরা এই যে আমাকে একজন কোশ্চেনটা করেছে যে ফটোপিরিয়ডটা কিভাবে ট্রান্সমিশন অফ ফটোপিরিয়ডিক স্টিমুলাস অনেক সময় স্বপ্ন হিসাবে আসে কিভাবে একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চ অথবা কিভাবে একটা প্লান্ট থেকে একটা প্লান্টে যায় এটা তোমাদের গ্রাফটিং করে এটা করা যায় এটা আমি পড়াই না এটা তোমাদের হয়তো আমি একটা নোট আকারে ওখানে দিয়ে দিতে পারি একটু তোমাদের আমি বলে দিব এন্ড দ্য ফটোপিরিয়ডিক স্টিমুলাস ইজ ইন্টারেক্টেড বাই ড্রাফট পিরিয়ড এন্ড দ্য ভার্নালাইজেশন মাস্ট বি অ্যাপ্লাইড কন্টিনিউয়াসলি সো এই ভার্নালাইজেশন প্রসেস স্টিমুলাসটা যতক্ষণ লাগবে ততক্ষণ এটা প্রোভাইড করতে হবে এটা কি কোনো ইন্টারমিশন দেওয়া যাবে না বাট ফটোপিরিয়ডিক এর ক্ষেত্রে যদি এটা ড্রাফট পিরিয়ড দিয়ে আমি ইন্টারেক্ট করি দিস উইল হ্যাম্পার দ্য প্রসেস অফ ফটোপিরিয়ডিজম এখন যদি একটা ব্রাঞ্চ থেকে একটা ব্রাঞ্চ তোমাদের আমি ইন্ট্রোডাক্টরি কিছু কথা কথা বলে দেই তাহলে তোমরা ওই বুঝতে পারবা যদি আমরা একটা প্লান্টে অনেকগুলো ব্রাঞ্চ থাকে ওই ব্রাঞ্চ গুলো যদি একটা ব্রাঞ্চে যদি ফটোপিরিয়ড স্টিমুলাস তৈরি হয় হ্যাঁ ফটোপিরিয়ডিজমের ক্ষেত্রে বলছি তাহলে আরেকটা ব্রাঞ্চে কিভাবে যাবে এটা আরেকটা ব্রাঞ্চে তো যেতেই পারে একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে ইজিলি যেতে পারে কিন্তু যদি একটা প্লান্ট থেকে আরেকটা প্লান্ট হয় এই ফটোপিরিয়ড স্টিমুলাস তো লাভ দিয়ে একটা প্লান্ট থেকে আরেকটা প্লান্টে যাবে না সুতরাং তাদেরকে যদি আমরা ই করতে চাই যে কিভাবে একটা প্লান্ট থেকে আরেকটা প্লান্টে যাবে এরকম যদি করতে চাই তাহলে তাদেরকে আমাদের বন্ধন করতে হবে বন্ডেড করতে হবে গ্রাফটিং করতে হবে গ্রাফটিং করলে যে ফটো যে ফটোপিরিয়ডিজমের ক্ষেত্রে যে প্রয়োজন হরমোনটা তৈরি হচ্ছে সেটা এই একটা প্লান্ট থেকে আরেকটা প্লান্টে যাওয়ার একটা পসিবিলিটি আছে সেক্ষেত্রে যেখানে তৈরি হবে ওইটাই আমরা ডায়াগ্রাম আকারে দিতে হবে সুতরাং যদি দুই ভাগে আসে ফ্রম ওয়ান প্লান্ট টু অ্যানাদার প্লান্ট তাহলে ওখানে একটু ডায়াগ্রাম দিয়ে দিতে হবে আর যদি ওয়ান ব্রাঞ্চ টু অ্যানাদার ব্রাঞ্চ আসে একটা প্লান্টে সেক্ষেত্রে তো একই কথা যদি একটা প্লান্ট থেকে আরেকটা প্লান্টে আসে সেক্ষেত্রে একটু ভেরিয়েশন হবে যে সেখানে আমাদের গ্রাফটিং হেল্প দিতে হবে এবং এটা তোমার বইয়ে এইভাবে চিত্র সহকারে আছে এটাই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এটা তোমাদের আসে আমার নোট করা ছিল যদি আমি দিয়ে দিব তোমাদের গ্রুপে একটা ইয়ে করে কিভাবে এরপরে যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমরা রিভিউ ক্লাসে এটা নিয়ে আলোচনা করব তো তোমাদের যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তোমরা প্রিপেয়ার করো নিজেকে সেভাবে আমি আশা করছি যে আজকে এই টপিকটা এখানে আমি শেষ করি তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে আমার মনে হয় তোমরা আমাকে অ্যাক্স করতে পারো তাছাড়া আজকে টপিকটা এই পর্যন্ত স্টে সেফ এন্ড হেলদি এন্ড হ্যাভ এ গুড ডে তোমাদের যদি কোয়েরি থাকে আমাকে বলতে পারো হ্যালো শুনতে পাচ্ছ আমাকে হ্যালো জি স্যার শুনতে পাচ্ছি জি জি তাহলে এখানে তুমি করো আর ফটোপিরিয়ডিক স্টিমুলাস এটা আমার নোট করেছিল
যে একটা প্ল্যান থেকে একটা প্ল্যান্টে কিভাবে যাবে বা একটা প্ল্যান থেকে একটা প্ল্যান্টে, এটা আমি একটা তোমাকে তোমাদের নোট আকারে দিয়ে দিব আলাদা করেই। এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এরপরে যদি তোমার ইয়ে না হয় আমরা ডিসকাস রিভিউ ক্লাস। আর আমার মনে হয় তোমাদের যদি প্রবলেম গুলো নোট আউট করো, সিআরদের জানাও, কম্পাইল করো, যদি তোমাদের আমরা এটা দিয়ে আবার একটা সবগুলো নিয়ে আলোচনা করবো। বাট ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ, আদারওয়াইজ দিস উইল বি কোয়াইট ডিস ইন্টারেস্টিং। আমি আগেও বলছি তুমি যদি না করো রিভিউ ক্লাস, এ ক্লাস কোনগুলো, দিস আর দ্য মিনিংলেস। তোমরা সবাই প্রবলেম গুলো ইয়ে করো, সিআরদের জানাও, তারা আমাকে আগেই জানাক, আমি ওরকম করে তোমাদের এগুলো গুছিয়ে নিয়ে, তোমরা যদি বুঝতে না পারো, ইভেন কোশ্চেন এর প্যাটার্ন যদি বুঝতে না পারো, তো আমরা ওগুলো নিয়ে একদিন আলোচনা করবো। তবে আগে পড়তে হবে, তাহলে আনুষ্ঠানিক ভাবে এই পর্যন্তই থাকলো। আর আমি মনে হয় পর্যন্ত তোমাদের 15 থেকে 16টা ক্লাস নিয়েছি নাকি এরকম, 16-17টা হবে হয়তো। তো যাই হোক, ঠিক আছে, তাহলে তোমাদের কোশ্চেন থাকলে বলতে পারো, অন্য কোনো মতামত থাকলে বলতে পারো, আমরা 2-3 মিনিটে শেষ করে দিবো আশা করি। মনে করছি মনে হয় নাই, তাই না? তো ঠিক আছে, তোমার সবাই ভালো থেকো, অন্যান্য কোর্সের ক্লাস গুলো যেন ঠিক করে হয়, এটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডিসেম্বরের মধ্যে অবশ্যই যেন শেষ হয়। এটা তোমার সবাই করবে, যারা পিছিয়ে আছেন সেই সার্ভে ম্যাডামদের সাথে যোগাযোগ করে এক্সট্রা ক্লাস নিয়ে যেন এটা ই করা হয়। আর যদি এই তোমার কোনো কোর্স রিলেটেড কোনো সমস্যা থাকে, তোমরা আমাকে ইমেলে জানাবা। বুঝতে পেরেছো? আবার যদি করোনার ইফেক্ট যদি বাড়তে থাকে, ওটা কেউ জানে না, ওটা একমাত্র আল্লাহ জানেন। ধরে যে তোমাদের পরীক্ষা ক্যাম্পাস খুললেই পরীক্ষা গুলো শুরু হবে, কারণ 2টা সেমিস্টার তো পড়ে আছে। প্রয়োজন হয় আমি একাধিক রিভিউ ক্লাস নিবো, কোনো অসুবিধা নাই। ম্যাডাম বললে তোমরা কোপারেট করবে, কোনো জায়গায় যদি না পাও নিজেরা শেয়ারিং করো, কারো কাছে যে বইটা আছে একটা সুন্দর করে ছবি, ওই যে ডক স্ক্যানার আছে, ডক স্ক্যানার নামাই নিবা মোবাইলে, ওইটা দিয়ে ছবি তুললে খুব ভালো দেওয়া যায়। বই থেকে ছবি তুলে একজন আরেকজনকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবা, দিয়ে নোট তৈরি করে ফেলো, তোমরা কোনো সময় পাবা না। কিন্তু পরে দেখবে যে আমার কাছে পিছনে সবাই ঘোরাঘুরি করতেছে, আমি কিন্তু পরীক্ষা ডেটে চেঞ্জ করতে পারবো না, আমি তোমাদের আগেই জানিয়ে দিচ্ছি সবকিছু। কারণ ওই ডিসি স্যারের ওখান থেকে একটা অর্ডার আসবে যে এইটা এত তারিখের মধ্যে শেষ করতে হবে। আর আরেকটা জিনিস, এটা তোমাদের জন্য, তোমরা যত তাড়াতাড়ি শেষ করতে পারবা, তোমাদের সেশন জ্যাম যত কম থাকবে, তোমার তোমাদের জন্য ভালো হবে, তোমাদের জন্য ভালো হবে, তোমরা চাকরির জন্য পড়াশোনা করার জন্য এক্সট্রা সময় পাবা, এটা খুবই দরকার। এই পড়াশোনা কিন্তু চাকরি পড়াশোনা থেকে আলাদা, সুতরাং যত 6 মাস আগে যদি এটা তোমাদের জন্য খুব ভালো। সুতরাং এই দল যদি এসে আমরা একেবারে রুমের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থেকে যে পরীক্ষা চেঞ্জ ডেট করতে পারবো, পরীক্ষা ডেট চেঞ্জ করতে পারবো, এটা কিন্তু না, এবং এটা তোমাদের জন্য ক্ষতিকর। আমি কোর্স শুরু হওয়ার আগে থেকে বলে আসছি, তোমাদের এই কমিটি চেয়ারম্যান প্রথম থেকে বলে আসছি যে তোমরা আমাকে কোঅপারেট করবা, যে আমরা যেন অন্যান্য ব্যাচ থেকে কম্পাইল দিয়ে আরো এগিয়ে যেতে পারি। এটা তোমরা যদি কোঅপারেট করো, তাহলে আমাদের আমার তো এই থেকে কোনো অসুবিধা নাই, আমি তোমাদের সময় মতো পার করে দিতে পারবো। আর আমি তো তোমাদের সাথে আছি, অসুবিধা নাই, যে কোনো সমস্যা তোমরা শেয়ার করো, শুধু পরীক্ষার ডেট পিছানোর কথা বলবো। হ্যাঁ, তোমাদের সুবিধা অসুবিধা গুলো বলবা, কারো একটা ইম্প্রুভমেন্ট থাকবে এ থাকবে সে থাকবে, সেগুলো অবশ্যই জানাবা। তোমরা প্রিপারেশন রাখবা যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের এই গুলো যেন শেষ হয়। ঠিক আছে, আর কেউ? এই তো নাকি? ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা, সবাই সুস্থ থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো, এবং কি বলবো, ভালো থাকবো। হ্যাঁ, ঠিক, স্বাস্থ্যবিধির মধ্যে থাকার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ। হ্যাঁ।